সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গুরু পূর্ণিমা উপলক্ষে আটার হালুয়া। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এক বাটি সমান ঘি। একই পরিমাণে এক বাটি সমান আটা। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিতে হবে। এরপর কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। ঘিয়ের সাথে আটাটাকে একদম ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। খুব ভালো করে নেড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কন্টিনিউ নেড়েই চলেছি। গ্যাস কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে পুরো জিনিসটা ধরে যাবে। হাই ফ্লেমে রেখে এটা একদমই করা যাবে না। হাতে সময় নিয়ে ধীরে ধীরে এটা করতে হবে। আমি এখানে দুটো বাটি নিয়েছি, দুটো বাটির মাপ কিন্তু একই। এই একটা বাটিতে আমি ঘি দিয়েছি, একটা বাটিতে আটা। এখানে ঘি আটা চিনির মাপটা কিন্তু একই হতে হবে। আস্তে আস্তে নেড়ে যেতে হবে এবং নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পাবেন আস্তে আস্তে কালারটা কি সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে জল দিচ্ছি। যে বাটিতে আমি ঘি দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল নিয়েছি, কিন্তু আমি পুরোটা একসাথে দেব না, খুব অল্প অল্প করে জল দিচ্ছি আর নেড়ে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে কতটা গাঢ় হয়ে গেল। আরেকটু জল দিলাম আমি। কন্টিনিউ নেড়ে যাচ্ছি। আমার এখানে হাফ বাটি জল লাগলো। যে বাটিতে আমি ঘি দিয়েছিলাম সেই বাটির হাফ বাটি জল এখানে লাগলো। আর জল লাগবে না। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিও আমি এক বাটি দিলাম। যে বাটির আমি আটা দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি চিনি দিলাম। এখানে রেশিওটা কিন্তু খুবই সহজ, যতটা আটা দেব ততটাই চিনি দেব এবং ততটাই ঘি দেব। খুব ভালো করে নেড়ে যেতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গেলেও একটা হালকা জলো ভাব থাকে, সেই জন্যে খুব ভালো করে নেড়ে যেতে হবে। গুরুদ্বারাতে ঠিক এই রকমভাবেই কিন্তু আজকের দিনে এরকম প্রসাদ তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করতে দিতে হবে। ডেকোরেশনের জন্য উপর থেকে আপনারা কাজু কিসমিস দিতে পারেন। প্রায় তৈরি হয়ে এসেছে। এই রেসিপি আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। আমি গ্যাস অফ করে দিলাম। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন,
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।